সরকার নাকি জনগণকে ভয় পায় না ভয় যদি না পাবা তাহলে দুই দিন আগে গাড়ি বন্ধ করো কেন তাহলে খুলনাতে গাড়ি বন্ধ করো ট্রলার উল্টায় দাও মানুষকে চাপাতি দিয়ে রামদা দিয়ে মারো কেন একটা মানুষ একটা দল গত 15 বছর ধরে আমাদেরকে দমন করতে নির্যাতন করতে আমাদের অত্যাচার চালিয়ে নির্যাতন করিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছিল এবং আমাদের সমস্ত দেশটাকে তারা কুড়ে কুড়ে খেয়েছে আবার বলে কি আমি কি চিবিয়ে চিবিয়ে খাই আর চিবিয়ে চিবিয়ে তো অর্থনীতিটাকেই খেয়ে ফেলেছেন এখন বাংলাদেশকে খাওয়ার তার পায়তারা করছেন হাসিনা কবে যাবে এই সরকার কবে যাবে লক্ষ্য এক দাবি এক এই সরকারের পদত্যাগ বন্ধ হোক একটাই লক্ষ্য কোন দিকে তাকাবেন যেদিকে চান যেদিকে দেখেন খালি চুরি চুরি আর চুরি আমাদের এই সরকার আজকে সর্বভূত সরকারে পরিণত হয়েছে ওই মুনতাসির ফ্যান্টাসি সব খায় ফেলাতে আমার আমার সব খায় ফেলাতে এই দেশের স্বাধীনতা সর্বমত্ত গণতন্ত্র যিনি রতন্দ্র প্রহরী যিনি তার জীবনের বছর বেশিরভাগ সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এখনো সেই সংগ্রামের মধ্য দিয়ে গৃহবন্দী আছেন সেই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে বন্ধুগণ এই সরকার শুধু গুম করেনি মিথ্যা যা মিথ্যা মামলা দিয়ে তারা নির্যাতন করেছে গ্রেফতার করেছে এদেরকে কি আর রাখা যায় এদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় যারা দেশকে ধ্বংস করে যারা মানুষকে ধ্বংস করে যারা ভবিষ্যৎ অর্থতন্ত্রের জন্য এই বাংলাদেশকে ধ্বংস করে দেয় তাদেরকে কি আর আমরা ক্ষমতায় রাখতে পারি বন্ধুগণ আজকে একটা কঠিন সময় দুঃসময় আমরা কোথায় যাব যে দেশের প্রধান এখন সরকারের যদিও সে নির্বাচিত সরকার নয় ক্ষমতা দখল করে আছে জোর করে উনি যখন বলেন যে দুর্ভিক্ষ হবে তখন মানুষ কোথায় যাবে দুর্ভিক্ষ কেন হচ্ছে দুর্ভিক্ষ যদি হয় তার জন্য সমস্ত দায় দায়িত্ব হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের মধ্যে এই যে বললেন বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়ে গেছে বাংলাদেশ থেকে এখন বড়লোক হয়ে গেছে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা এইসব হয়ে গেছে বাংলাদেশ তাহলে এখনো এই দেশে 42% মানুষ দারিদ্র সীমার নিচে কেন ওই যে বলছেন যে এখন ধৈর্য ধরেন আপনারা ধৈর্য ধরেন অল্প খান অল্প ফ্যান চালালে ফ্যান চালান না দিনের বেলা বিদ্যুৎ দিব না আপনারা তো চিতল মাছ খাচ্ছেন ভাই আমরা দেখতেছি চিতল মাছ খাচ্ছেন আমরা দেখতেছি আপনারা ঘন ঘন বিদেশ যাচ্ছেন আমরা দেখতেছি আপনারা সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে বসে বিদ্যুৎ চালিয়ে আপনারা আরাম আয়েস করছেন আর আমার সাধারণ মানুষ তার বিদ্যুৎ পাচ্ছে না